আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে সোমবার। সোমবারের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং তিনি এই দিনে মৃত্যুবরণ করেছেন এবং এই দিনে তিনি একটি রোজা রাখতেন। এই দিনে কোনো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তা দ্রুতই কবুল করে থাকেন। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই দিনে বেশি বেশি আমল করার জন্য উৎসাহ দিয়েছেন। এছাড়াও সোমবারের দিনের বেশ কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দিবেন। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সঙ্গে তেমন ব্যবহার করি আমার প্রতি সে যেমন ধারণা রাখে, আর সে যখন আমাকে ডাকে তখন আমি তার সঙ্গেই থাকি। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 6829। সুপ্রিয় দর্শক, এই হাদিসটি থেকে এটা বোঝা যায় আপনি আল্লাহ তাআলার প্রতি যেমন ধারণা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তেমনই ফল দিবেন। আপনি যদি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটির মাধ্যমে আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সমস্ত নেক ও জায়েজ আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি করবেন এশার নামাজের পর বেতের নামাজ শেষ করার পরে ওই স্থানে বসে থেকে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে স্ক্রিনের উপরে একটি দোয়া দেখছেন, এই দোয়াটি পাঠ করবেন 7 বার। দোয়াটির উচ্চারণ হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের সমস্ত নেক ও জায়েজ আশাগুলো তুলে ধরবেন। আপনি যা চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা চেয়ে নেবেন। তারপরে আবার দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে আপনার আমলটি করা শেষ করবেন। তবে অবশ্যই যখন দোয়াটি পড়বেন তখন অবশ্যই মুনাজাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তবে এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাবেন না, আপনার আশা নিশ্চয়ই তিনি পূরণ করে দিবেন। এই বিশ্বাস রেখে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে সকল মুসলিম ভাই ও বোনের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।